সিরাজগঞ্জের শাহজাদপুরের ষোলোটি গ্রামের বিশ হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা বাসের সাঁকো রাত পেরোলেই দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে যেন শুরু হয় জীবনযুদ্ধ এই জন্য নিত্য দিনের সঙ্গে কর্তৃপক্ষ একটু নজর দিলেই শত শত বছরের কষ্ট ঘুজবে এ আশায় বুক বেঁধে আছেন এ অঞ্চলের হাজারো মানুষ সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মইনুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত এমন বর্ষা মাসে ব্রিজ তুলে নৌকা পারাপাড়া করতে হলে আমার ছাত্রছাত্রী গ্রামবাসীর খুব অসুবিধা উপকার এমনকি নৌকা তুলে গেলে ছাত্রছাত্রীদের গাং সাঁতার বেরে বই পুস্তক ভিজে লেয় অনেকের আবার মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আবার আমার মিলবিটে দুধ সমুদ্রী আছে তারা দুধ নিয়ে পারাপার করতে তাকারে অনেক দুধ নষ্ট হয়ে যায় নৌকা ঢুকে আমাদের দাবি আমাদের এখানে একটা বিরোধী হলে আমরা খুব উপকৃত হতাম গত তিরিশ বছর আগে থেকেই আমাদের এই এলাকার শুকনো মৌসুম এবং বর্ষা মৌসুম দুটো মৌসুমেই ছেলেরা এবং মেয়েরা উভয়ই সংকীর্ণ অবস্থার প্রতি যাতায়াত করেন প্রায় বিশ হাজার লোকের এই আবাস ভূমিতে এত কষ্টকর যে রোগী যদি মহূসুর রোগী এবং সে যদি প্রসূতি রোগী হয় তার জন্য আরও বেশি সমস্যা প্রসূতি রোগী হাসপাতালে যাওয়ার আগে দিয়েই সে সাডেনলি ডেথ হয়ে যায় গভর্নমেন্টের কাছে আমার আবেদন যে একটা কংক্রিট ব্রিজ করে সুন্দরভাবে এলাকার জনগণের প্রতি সজাগ দৃষ্টি রেখে এই বিষয় অধিষ্ঠিত করা হয় আমাদের এই ব্রিজটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বিশেষ প্রয়োজন যেহেতু আমাদের এই চরণনা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমাদের পূর্ব পাড়ার থেকে এই এখানে আসে নদী পারের জন্য খুব ভয়াবহ অবস্থা ডুবে অনেক ছাত্ররা অবস্থায় ডুবু খাচ্ছে দেখা গেছে যে এমন পর্যায়ে এসে গেছে যে ছাত্রটা মৃত্যুবরণের কাছাকাছি চলে গেছে এরকম অবস্থা আমাদের এই বৃষ্টি হলে আমাদের এলাকার জন্য উন্নয়নের জন্য একটা সুবিধাজনক অবস্থানে আসবে এবং আমাদের খুবই প্রয়োজনে এই বৃষ্টা দিলে আমরা সবাইকে ধনী আমরা যে বর্তমানে আমরা ব্রিজটা পার হচ্ছে এটা সম্পূর্ণ নিজেদের অর্থায়নে এই ব্রিজটা করা হয়েছে প্রায় ষোলোটি গ্রামের মানুষ প্রায় পনেরো বিশ হাজার মানুষ আর দশটি স্কুলের ছাত্রছাত্রী এই একটা ব্রিজের জন্য অবহেলিত আছে পারাবারের ব্যবস্থা খুবই খারাপ রুগিলিয়া হাসপাতালের খুবই সমস্যা নদীর ভিতরে ছাত্রছাত্রীদের ডুবে নৌকা ব্রিজ পড়িয়ে দেওয়া সব অনেক কষ্ট হয় বই খাতা ভিজে যায় আসতে অনেক মানুষ ডুবে 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 যায় এর জন্য আমরা আমাদের এই ব্রিজটা উন্নত হলে আমরা খুব খুশি হব আমরা যে এই পাশে স্কুলে পড়তে আসি এই স্কুলে পড়তে আসার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কেননা এই নদী দিয়ে চলাচল করতে হলে আমাদের নৌকা শুধু মুখে মুখে দেশ না এখন সময় হয়েছে প্রমাণ দেখানোর শতভাগ দেশীয় পণ্য রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ অনুভাবে পানির ছোঁয়া দেশ ও জনতার কথা বলে